সিবিআই পরে পঞ্জা মারিলা ইডি কোলকাতা আর্জিকর হসপিটাল পূর্বতন অধ্যক্ষ সন্দীপ ঘোষর্কীয় ঘরে রেড করুচি ইডি হুগুড়ি তাপর্কীয় ঘরে রেড চলছে আর্জিকর হসপিটালে আর্থিক অনিয়মিততা অভিযোগ প্রসঙ্গে ইডি রেড করু দূটি স্থানের হাওড়া ও সোনারপুরে রেড করুচি প্রবর্তন নির্দেশা টিম আর্জিকর হসপিটালে আর্থিক অনিয়মিততা গত সপ্তাহে মামলা রুজু করেছিল ইডি সিবিআইর এফআইআর আধারে মামলা রুজু হয়েছিল

কিন্তু সে ঘন্টা অপেক্ষা করে ফে আসি এবং পরবর্তী পর্য়ে ইডি অধিকারী মানে সেটাকে যাইলে এবং তা সন্দীপ ঘোষ পত্নী তা গেট খোলার দ্বারা সে মধ্যে সেটার বিভিন্ন প্রকার অনুসন্ধান করা যাচ্ছে অন্য পক্ষে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ভাবে পরিচিত হুগুড়ি সুবাস গ্রাম ঠিক আছে প্রসূন্য চট্টোপাধ্যায় ঘরে আজ ইডি রেড করেছে এবং বহু আপতিজনক সামগ্রী সেঠার মিলে জনা পড়ছে অন্যপক্ষে আমি যদি যা যে সন্দীপ ঘোষ সেটাাররে বদ স এক পরিমিত ফার্মিং হাউস হাউসচি এবং সেটারে তাঙ্কবেশাল অটালিকা রয়েছে রয়েছি সেটাের মধ্যে পা ইডি ডে জেরা করিছি। এবং হাউডারের মধ্যে সেই বলি জেরা চালিচে এবং যেও ভাবে জেরা চালচ এবং ঘন্টা ঘন্টা ধরি যে পি জেরা ইয়ে চালিছি তলাসি চালিছি সেই তলাসিরে বহু তথ্য ইডি হাতকু আসিতিবা জোনা পিছি। এবং তাঙ্ক পরিবার সদস্য এবং সন্দীপ হুক আত্মীয় মান। উপস্থিতির কার্য এই তলাশী চালছে এবং এই তলাশীরা বহু কাগজপত্র বহু সামগ্রী বহু দুর্নীতি সম্পর্কিত কিছু কাগজপত্র মিলে বর্তমান জনা পড়ছে আমি জানতে যে সিবিআই এফআইআর করা সেই আধারে বর্তমানে এই এবং সন্দীপ ঘোষ বিভিন্ন ক্ষেত্রে আজিকার মেডিকা কলেজের অধ্যক্ষ থাকা সময়ে। বহু দুর্নীতি সহ ওতপ্রত ভাবে জড়িত থাকার বহু প্রমাণ পারিবারিক সূত্রে এবং କନିଷ୍ଠ ବନ୍ଧୁ ଅଛନ୍ତି ଡାକ୍ତର ଅଛନ୍ତି ଆଇନଜୀବୀ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ଘରେ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ତଲାସୀର ପ୍ରକ୍ରିୟା ସିବିଆଇ ଏବଂ ଇ ଡି ପକ୍ଷରୁ କରାଯାଇଛି ଏବଂ ପ୍ରତିଟି କ୍ଷେତ୍ରରେ ସହଯୋଗିତାର ଆଶ୍ୱାସନା ଦିଆଯାଉଛି ଏବଂ ସହଯୋଗିତା କରାଯାଉଥିବାର ଶୁଣାଯାଉଛି କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଜଣାପଡ଼ିବ ଯେ ଏଇ ଯେ ତଲାସୀର ଯେଉଁ ଗତି ପ୍ରକୃତି ଏବଂ କ'ଣ ତଥ୍ୟ ମିଳିଲା ଏବଂ ଏହାର ଶେଷ ପରିଣତି କ'ଣ ହେବ ତାହା ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟ ଜଣାପଡ଼ିବ କିନ୍ତୁ ସନ୍ଦୀପ ଘୋଷ ଯେ ବିଭିନ୍ନ ବହୁ ସମ୍ପତ୍ତିର ଅଧିକାରୀ তা এই তলাশ জ কারণ ক্যানিং টু রে যে শহে একর পরিমিত জমি রয়েছে এবং সেটার ফার্মিং হাউস অশাল অট্টাড়া রয়েছে এবং জনে সরকারি অধিকারী ভাবে এইভাবে অমাপ্তি অধিকারী হয়ে বিভিন্ন মহলের প্রশ্ন প্রশ্নবচী উঠি এবং ইডি তদন্ত করুছে তারব সন্দেহ শুনে তাঁর সম্পর্কীয় অনেক আর্থিক অনিয়মিততা নিয়ে যে অভিযোগ আসছিল এবং সেই ইডি তনাঘনা জারি রকিছি সম্পর্কীয় ঘরে ইডি রেড করু হুগুড়ি সম্পর্কীয় ঘরে রেড চালি এবং আর্থিক অনিয়মিততা প্রসঙ্গ আর্জিকর হসপিটালে আর্থিক অনিয়মিততা অভিযোগ প্রসঙ্গে ইডি রেড চলাইছে সেপরে যদি আমি দেখবা প্রমোদ যে মূল যে ঘটনা রয়েছে পীড়তা গণ দুষ্কর্ম নেই কোণী প্রমাণ না সিবিআই সূত্রর যা সূচনা রয়েছে যে সঞ্জয় রয় হি ট্রেনি ডাক্তরুম দুষ্কর্ম এবং হত্যা মামলায় সে হি একমাত্র অভিযুক্ত একমাত্র অভিযুক্ত বলে যা সিবিআই সূত্রর জনা পড়ুছি প্রমোদ দেখুন সোনিতা যে আঠ তারিখ এবং তারিখ রাত্রি শেষ রাত্রি যে ঘটনা ঘটি এবং মহিলা ডাক্তার হত্যা করা যাই যৌন ব্যবচার করা এবং সেই পরবর্তী পর্যায়ে যে চর্চা চাল ঘর পরবর্তী পর্ এবং সিবিআই পক্ষ থ্রি ডি স্কানর দ্বারা যেভাবে তলাশি করে এবং সে সন্দীপ ঘোষকর কৌশো পাদচিহ্ন জনা পড়ি না সঞ্জয় রায় কৌশল পাদচিহ্ন জনা পড়ি না তবে বর্তমানে যেভাবে যে নিকর্ষ আসুছে এবং সিবিআই যেভাবে সূচনা দেয় রায় মূল আসামি এবং সেই সমস্ত ঘটনা ঘটিছে যৌন ব্যবচার করেছে এবং হত্যা তে এই সমস্ত প্রসঙ্গ বর্তমান চর্চা মধ্যে রয়েছে পরবর্তী পর্যায়ে আস সোমবার দিন সুপ্রিমকোর্ট এই বিষয় নিশ্চিত কিছু নির্ণায়ক পদক্ষেপ বা শুনে তেমন বর্তমান যেভাবে চর্চা এবং একাধিক লোক এই যে বলাৎকার করে হত্যা করে এবং তার শরীরের চৌদটি স্থানের দাগ বিষয় বর্তমানে প্রচার চালছে এবং যে পোস্টমর্টম আ রিপোর্ট রে যাহা আছে সিবিআই কৈছি বহুত বহ ধন্যবাদ আপোনক সমস্যা সূচনা পাই प्रमोद प्रमोद महंतिया कोलकाता ব্যুরো জুড়ি হইtile সদাサルক অধিক সূচনা দতলে